सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम। आज आमी आपनादेर सामने एकटी शिक्षणीय घटना तुले धरब। घटनाटी शुने होयतोबा आपनार जीवनटाई बदले जेते पारे, ताई भिडियोटी ना टेने पुरोटा देखुन। आमादेर भिडियोगुलो आपनादेर केमन लागे ता कमेंट करे जानान एबं भालो लागले अवश्य एकटी लाइक दिन। ताहले शुरू करा जाक। रात 4:15 मुआज्जिन माइके फजरेर आजान दिच्छे। পাশ ফিরে উঠতে যাব তখনই খেলাম বড় ধরনের একটা ধাক্কা। আবছা আলোতে দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে। এইটা আবার কে? ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম, দেখলাম অচেতন, কোনো কথা বলছে না, শরীর ঠান্ডা। কিছুক্ষণ পরে মনে হলো ভদ্রলোক মারা গেছেন। চিন্তা করলাম এই লাশটা এখানে কেন, আবার দেখতে পুরোপুরি আমার মতোই, স্বপ্ন দেখছি না তো? না, সত্যি তো। অনেকক্ষণ চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু একই, কেউই আসছে না। একটু পর দেখলাম বোন রুমের লাইট জ্বালালো এবং ওই লাশটার কাছে এসে বলল, ভাই ফজরের আজান হয়ে গেছে। আমি তো পুরোই অবাক, এসব হচ্ছেটা কি? ওর কাছে কি বললাম, ওই তোর মাথা খারাপ হয়েছে, লাশটা এই রুমে আসলো কিভাবে, এটা কার লাশ? দেখলাম সে আমার কথায় কোনো কর্ণপাতই করলো না, সেও লাশটা ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠল। মুহূর্তে পাশের রুম থেকে আম্মু আব্বু এসে স্তব্ধ, ধপ করে খাটে বসে লাশটাকে ধরে ঝাঁকাতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, বাবা কি হয়েছে তোর, কথা বলছিস না কেন, কথা বল। আম্মু ব্যাপারটা বোঝার সাথে সাথেই বেহুশ। চিৎকারের আওয়াজে চাচা চাচিরা ভাবি কাজিনরা সবাই জড়ো হলো। লাশটা দেখে সবাই ইন্নালিল্লাহ পড়তে লাগলো। আশেপাশে কান্নার রোল পড়ে গেছে। মুয়াজ্জিন যখন আমার বাবার নাম নিয়ে বলল অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, তখন মনে হলো হাই ভোল্টেজের শক খেলাম। সবাই আমাকে বাদ দিয়ে লাশটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। কাউকেই বোঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি। মনে হলো সবাই পাগল হয়ে গেছে। এক কাজিনকে খেপে গিয়ে একটা ধাক্কাও মেরেছিলাম, সে দেখলাম বিন্দু পরিমাণ প্রতিবাদ করেনি। ফজরের পর লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। মুয়াজ্জিন সাহেব আরেকজনকে নিয়ে আসলেন গোসল দিতে। দুইজন বলা বলি করতে লাগলেন, আহারে মৃত্যু কখন কার চলে আসে বলা যায় না, এরকম তাগড়া মানুষ মারা যাইব কে ভাবছে। কাল বিকেলেই তো আমাদের সাথে হাসি খুশিভাবে কথা বলল। আমি লাশটার পাশেই ছিলাম, দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলাম। গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে খাটের ওপর লাশটা রাখা হয়েছে। লাশ ঢাকবার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড়টাও আনা হলো। সবাইকে শেষবারের মতো লাশ দেখার সুযোগ করে দেয়া হলো। এখনও আমার কাছে সব কিছু পরিষ্কার না, কিছুই বুঝতে পারছি না। বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে লাশটাকে দেখতে। কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে, কিন্তু কাউকেই বোঝাতে পারলাম না যে আমি মারা যাইনি, আমি বেঁচে আছি, এটা অন্য কারো লাশ। কেউ আমার কথা শুনতেই পারছে না। জোহরের পর জানাজা, আজান হয়ে গেছে। লাশ নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোন লাশ ধরে সে কি কান্না, আত্মীয়রাও কেঁদে উঠল। আহা, হৃদয় স্পর্শী এক দৃশ্য। অবাক ব্যাপার, একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল, হালকা জ্বরও ছিল, দু একদিন যাবৎ ঠিকমতো নামাজ আদায় করতে পারছিলাম না, কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না, আমি পুরোপুরি সুস্থ, আর শরীরটাও কেমন জানি তুলার মতো হালকা মনে হচ্ছে। যাই হোক, লাশ চৌরাস্তা ঈদগাহ মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। ঈদগাহ মাঠে লোকে লোকারণ্য, একটুও জায়গা খালি ছিল না। বাবা হালকা একটু কথা বলার পর ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়ালেন। জানাজা শেষে লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশে একটা কবর খনন করা হয়েছে। ঠিকঠাকভাবে লাশ দাফন করে সবাই আত্মার মাগফিরাতের জন্য দোয়া পড়তে লাগলো। মোনাজাত শেষে সবাই যার যার মতো চলে গেল, কিন্তু বাবা বসেই থাকলো। তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো। অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো যে আসলেই আমি আর এই জগতে নেই। আহ, যদি আরেকটু সুযোগ পেতাম তাহলে কত যে আমল করতাম, সবসময় মসজিদ মাদ্রাসাতেই পড়ে থাকতাম, কিন্তু তা তো আর হবার নয়। একটু পর দেখি আমি ওই বডিটার মধ্যে ঢুকে যাচ্ছি, আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম। এ কি, চারিদিকে অন্ধকার আর অন্ধকার, অনেক ভয়ে আছি। হয়তো একটু পরই মুনকার নাকির আসবে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে, না পারলে শুরু হবে কবরের আজাব। শুয়ে শুয়ে অন্ধকার ঘরে পুরো ঘটনাটা চিন্তা করলাম।
ভাবলাম এগুলো হচ্ছেই, একদিন তো হবেই। হঠাৎ শোয়া থেকে উঠে বসলাম, শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। এই স্বপ্ন আমাকে বদলে দিতে সাহায্য করবে। প্রতিটা মানুষের এভাবেই প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত। তাহলে আশা করা যায় গুনাহ থেকে মনকে বিরত রাখা যাবে এবং কবরের প্রস্তুতি নেওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।